কেমন আছেন? সবাই আশা করি খুব ভালো আছেন, গরমের দিনে খুবই ভালো আছেন আশা করছি। পয়লা বৈশাখের মৌসুম চলছে, বাঙালিদের একটি খুব ভালো উৎসব। আপনারা যদি কলকাতার হন তো অবশ্যই আপনারা জানবেন যে মানে কেমন একটা উৎসবের মৌসুম চলছে। তো এই উৎসবের মৌসুমে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটার মধ্যে আমি আনবক্স করতে চলেছি আরি কানেক্ট, অ্যাকচুয়ালি রিলায়েন্সের প্রোডাক্ট আরি কানেক্ট প্রোবার টু, এটার নাম রয়েছে, সেটা একটি ওয়্যারলেস হেডফোন, সেটারই আনবক্সিং করতে চলেছি আমি। অ্যাকচুয়ালি কি এগুলো আপনি সব থেকে বেস্ট হবে আপনি যদি আপনার নিকটবর্তী কোনো জিও স্টোর থেকে থাকে তো আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। 999 দাম পড়বে আপনার এটা। তো আমি এখনো পর্যন্ত রিসার্চে যা দেখলাম খুব ভালো একটি হেডফোন, তো আমি ট্রাই করার জন্য এটা কিনে নিয়ে আসলাম। তো আমি এটাকে ট্রাই করবো, আমি ভিডিওটাকে আগে বানাচ্ছি, রিভিউয়ের ভিডিও আমি কয়েকদিন পরে শ্যুট করবো, এবং তারপরে বা কয়েকদিন পরে বা একদিন পরে আমি শ্যুট করে আপনাদেরকে বলবো যে এটার মানে কেমন সাউন্ড কোয়ালিটি রয়েছে আরও কেমন কি রয়েছে। তো সময় নষ্ট না করে আমি ডেস্কের দিকে চলে যাচ্ছি আর আপনাদেরকে এই আরি কানেক্ট প্রোবার টু এর আনবক্সিং পার্টটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমার ডেস্কের দিকে। এই হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে, খুব ভালো একটি কেস এরা প্রোভাইড করেছে। এই আপনি এখান থেকে আপনারা মানে আপনাদের হেডফোনটিকে ভিজিবল দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে। এটা একটি ম্যাগনেটিক প্লেট রয়েছে যেখান থেকে অ্যাটাচ করা রয়েছে, খুব ভালো একটি কনসেপ্ট, যাই হোক এরকম দেখা যায় না। তো এখানে কিছু মানে স্পেসিফিকেশন লেখা রয়েছে, যেমন ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং, ইন লাইন মাইক্রোফোন, একটি মানে খুব চিপেস্ট, মানে এই এখনও পর্যন্ত অনলাইনের মার্কেটে সব থেকে চিপেস্ট, অনলাইন আর অফলাইনের মার্কেটে সব থেকে চিপেস্ট, এবং মানে ওয়ারেন্টি পিরিয়ড নিয়ে খুব ভালো একটা হেডফোন আমি এখনও পর্যন্ত এই একমাত্র দেখলাম, ঠিক আছে। এর আগে যত রকমের হেডফোন আমি আনবক্স করেছি তো তার মধ্যে এটাও খুব একটা ভালো। আমি অ্যাকচুয়ালি আপনারা যদি দেখতে পারেন তাহলে বুঝবেন যে আমি হেডফোন লাভার, সবসময় আমি হেডফোন একটা করে ক্যারি করি, তো এই একটা ওয়্যারলেস হেডফোনই আমার কাছে অভাব রয়েছিল। তো যাই হোক আমি এটা অর্ডার করেছি, আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে প্যাকেজিং, আমি প্যাকেজটাকে খুলে নিচ্ছি সাইড থেকে। এই হচ্ছে আমাদের ইয়ারফোন। ওয়াও, এয়ারফোনের সঙ্গে একটি ক্যারিং পাউজও ইনক্লুড করা রয়েছে। আপনাদের যদি এটার কোয়ালিটি আমি দেখাতে পারি তো অ্যাকচুয়ালি খুব ভালো একটি ভেলভেট কোয়ালিটির মানে ক্যারিং কেস প্রোভাইড করা রয়েছে এটার সঙ্গে, খুব ভালো লাগলো এটা দেখে। অ্যাকচুয়ালি আমার মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে কেউ চট করে এই কী বলবো আপনাদের ক্যারিং কেস চট করে কেউ প্রোভাইড করে না, খুব ভালো লাগলো এই স্টেপটা আমার এদের। যাই হোক এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে রয়েছে আমাদের তার চার্জিং কেবল আর সাথে কিছু ইয়ার টিপস রয়েছে, আমি প্যাকেটটাকে আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ আমি বের করে নিলাম। তো এটার সঙ্গে একটি খুব স্মল আমি বলতে পারি, অ্যাকচুয়ালি খুব লং এই সময়ের সঙ্গে অ্যাকচুয়ালি প্রোভাইড করা থাকে না। এই হচ্ছে একটি ইউএসবি কেবল, ইউএসবি কেবলটারও কোয়ালিটি বেশ ভালো, ইমপ্রেসড আমি, আমি রিয়েলি ইমপ্রেসড হেডফোনের কোয়ালিটিটা দিয়ে, সরি ইউএসবির কোয়ালিটিটা দেখে। যাই হোক এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে কিছু ইয়ার টিপস প্রোভাইড করা রয়েছে আপনাদের, মানে আপনাদের ইয়ারের হিসাব মতো আপনারা এটাকে সিলেক্ট করে আপনারা ই করে নেবেন, ঠিক আছে। এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ইয়ারফোন। প্যাকেজিং সত্যি খুব ভালো লাগলো আমার। আর এই হচ্ছে আমাদের ইয়ারফোন, খুব বেসিক, একদম তেমন কিছু নেই। এখানে রয়েছে আমাদের, যদি আমি আপনাদের দেখাতে পারি, এই হচ্ছে আমাদের ইনলাইন কিছু বাটন রয়েছে কল রিসিভার এন্ডের জন্য, আর এটা অলসো মানে একটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর এক মিনিট, তো এই হচ্ছে পাওয়ার বাটন, প্লাস আমাদের এখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে। এখানে আপনারা যে ইয়ারফোনের যে স্পিকার দুটো দেখতে পাবেন একটু ট্রায়াঙ্গুলার শেপের, যাতে আপনার মানে কানের মধ্যে খুব পারফেক্টলি মানে কী বলবো খুব পারফেক্টলি যাতে আপনার কানের মধ্যে সেট হয়ে যায় সেটার জন্য, আর একটু অ্যাঙ্গুলার টাইপের এটার ইয়ার টিপসটা রয়েছে। তো আমি এটাকে চেক করব এবং চেক করে কিছুক্ষণ পর আপনাদেরকে এটার পুরোপুরি ডিটেলস আমি দেবো। যাই হোক এটার ব্যাক বক্সের মধ্যে আরও কিছু রয়েছে আমি বের করে নিচ্ছি। এটা একটা নর্মাল পেপার রয়েছে, সাথে আমাদের এই ইউজার ম্যানুয়ালটি রয়েছে একটা,
আবার আগের মতো বলছি, যদি পড়ে দেখেন তো অবশ্যই আপনাদের জন্য খুব ভালো হবে। এখানে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, আমি আপনাদের ঝটপট পড়ে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ব্লুটুথ ভার্সন 4.1 রয়েছে, অপারেটিং রেঞ্জ রয়েছে 10 মিটারের, মানে আপনাদের ব্লুটুথের 10 মিটারের মধ্যে থাকলে পরে এটা কাজ করবে। স্ট্যান্ড বাই টাইম রয়েছে 60 আওয়ার, যদি আপনি এটাকে মানে কোনো কাজ না করে এমনি ছেড়ে দিন তো 60 আওয়ার্স এরা মানে ব্যাটারি টাইম প্রোভাইড করবে। টক টাইম এবং মানে মিউজিক প্লেব্যাক দুটোরই টাইমিং রয়েছে এখানে 3 আওয়ার্স, এখানে লেখা নেই অ্যাকচুয়ালি, এখানে লেখা রয়েছে। চার্জিং টাইম রয়েছে আমাদের 2 আওয়ার্স, ঠিক আছে, আর 3 আওয়ার্স রয়েছে আমাদের প্লেব্যাক টাইমিং, আর 60 আওয়ার্সের রয়েছে আমাদের স্ট্যান্ড বাই টাইম। মাল্টি পেয়ারিং রয়েছে, মানে আপনারা অ্যাট এ টাইম দুটো মেবি খুব হায়েস্টলি দুটো কি তিনটে ফোনের সঙ্গে আপনারা এটাকে কানেক্ট করে রাখতে পারবেন। আর সঙ্গে এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড, যা 1 ইয়ার ওয়ারেন্টি প্রোভাইড করা রয়েছে। এখানে স্টোর টাইম কোনো কিছু লেখা নেই, এটা বিলের সঙ্গে আমার প্রোভাইড করা রয়েছে, তো যাই হোক এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এটা যদি আমি ব্লুটুথ পেয়ারিংয়ের কথা বলি, তো আমি আমার ফোনের সঙ্গে এটাকে পেয়ার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই বাটনটি রয়েছে, এটাকে লং প্রেস করলে পরে আশা করি অন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড আর ব্লু দিয়ে যখন ডট শুরু হয়ে গেছে, তার মানে এটি অন হয়ে গেছে। তো আমি এটাকে কানেক্ট করে নিচ্ছি আমার ফোনের সঙ্গে, তো আপনারা এখান থেকে দেখতে পাবেন যদি কানেক্টে থাকে তাহলে রিকানেক্ট RAW Pro Bud 2 এই রয়েছে আমাদের হেডফোন। তো আমি পেয়ার করে নিচ্ছি, পেয়ারিং রিকোয়েস্ট চলে এসছে, পেয়ার আমি করে নিলাম আমার ফোনের সঙ্গে। তো বন্ধুরা, আমি আমার এই আরি কানেক্টের হেডফোনটিকে লাস্ট মোটামুটি 8 থেকে 9 ঘন্টা ধরে ইউজ করছি, কন্টিনিউয়াস ইউজ না, মাঝে মধ্যে আমি ইউজ করলাম। তো 8-9 ঘন্টার ইউজেসের মধ্যে আমাকে মানে ফোন মানে হেডফোনটি পাওয়ার পর একবারই আমাকে চার্জে বসাতে হয়েছে, যখন আমার মনে হচ্ছিল যে না পাওয়ার ডাউন হয়ে আসছে। তো তার মানে বেসিক্সে আমি আপনাদেরকে এটার কিছু প্রোস এবং কনস বলার চেষ্টা করছি। দেখুন, মানে হেডফোনটির মধ্যে তেমন কোনো খামতি নেই, ঠিক আছে, একটা কথা আপনাদেরকে বলতে পারি, হেডফোনটির মধ্যে কোনো খামতি নেই। একটা 1000 রুপিস প্যাকেট প্রাইস ব্র্যাকেটের মধ্যে যদি আপনারা কোনো হেডফোন নিতে পারেন, দিস ওয়ান ইজ ফর ইউ, গো ফর ইট। খুব 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 ভালো হেডফোন, মানে এটার বেস কোয়ালিটি, সাউন্ড আউটপুট সত্যি খুব ভালো লাগলো আমার। আর হেডফোনের একটাই কন আমি আপনাদেরকে বলতে পারি, যে হেডফোনটিকে আপনারা কানে, অ্যাকচুয়ালি এই ওয়্যারলেস হেডফোনগুলি আমরা মেনলি জিমের সময় বা ওয়ার্কআউটের সময় আমরা ইউজ করে থাকি। তো মানে এই একটা সময় আমরা যখনকার ইউজ করি, তো আমাদের শরীর প্রচণ্ড ঝাঁকুনিতে থাকে, ঠিক আছে, অনেকটা আমরা ঝাঁকুনির সময় থাকি, জকিংয়ের সময় বা ওয়ার্কআউটের সময় বা জিমের সময়। তো মানে কি বলবো, এটা হচ্ছে একটাই কন রয়েছে, যেটা আপনারা এটাকে ইউজ করার সময় যদি আপনাদের কান থেকে এটা নড়াচড়া করে, তো এই আপনাদের যেই মাইকটি রয়েছে বা রিমোটের বাটনটি রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমোটের বাটনটি রয়েছে, এই এটার জন্য আপনাদের রাইট যেই এয়ার স্পিকারটি রয়েছে, তো সেটা আপনাদের কান থেকে পড়ে যেতে পারে। তো এটা হয়তো মানে সলভ হয়ে যেতে পারে আপনাদের মানে কানের হিসাব মতো যে ইয়ারবাডগুলি প্রোভাইড করা রয়েছে, ইয়ার টিপসগুলি প্রোভাইড করা রয়েছে, তো সেটাকে আপনারা যদি মানে আপনার কানের হিসাব মতো মানে ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই সেটাতে আপনাদের হয়তো এখানে হেল্প হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে মানে ভিডিওর এন্ড করছি আমি এখানে, যে মানে একটা 1000 রুপি প্রাইস ব্র্যাকেটের মধ্যে সত্যি খুব ভালো হেডফোন। আনবক্সিং পার্টের মধ্যে আপনাদেরকে বলেছি আমি যে এটার প্যাকেজিং থেকে আমি খুব ইমপ্রেসড, আর সত্যি এটার সাউন্ড কোয়ালিটিতেও আমি খুব ইমপ্রেসড খুব। তো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর নববর্ষের দিন অবশ্যই ভিডিওটি লাইক মানে ভালো লাগলে থাকলে পরে আপনাদের অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, একটা এই একটা লাইক আমার নববর্ষের স্টার্টিংটা খুব ভালো যেতে পারে এই একটা আপনাদের লাইকের জন্য। তো অবশ্যই লাইক করবেন, কারণ মানে আরও অনেক রকমের ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য, তো চেষ্টা করবো আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওগুলি প্রোভাইড করার। আর এই নববর্ষের দিন আপনাদেরকে আমি একটা প্রমিস করতে চাই আপনাদের কাছে, যে আমার খুব মানে আমি কন্টিনিউ করছিলাম না ভিডিওগুলি, আমার মানে আরও টিউশনের চাপ রয়েছে, আরও বাদবাকি আরও অনেক কিছুর চাপ রয়েছিল, তো আমি ভিডিওগুলি কন্টিনিউ করতে পারছি না। তো আপনাদেরকে আজকে একটা কথা দিচ্ছি আমি, যে আমি
প্রতি রোববার আপনাদের জন্য একটা করে নতুন ভিডিও আনার চেষ্টা করব। প্রতি রোববার আনার চেষ্টা না, আমি ডেফিনেটলি প্রতি রোববার একটা করে আপনাদের জন্য ভিডিও আনবো। সেটা কোনো গ্যাজেট আনবক্সিং হোক বা যদি অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি হয়ে থাকে সেটাই হোক, যাই হোক, আমি অবশ্যই আপনাদের জন্য প্রতি রোববার একটা করে ভিডিও আনবো। আর ধীরে ধীরে আমি চেষ্টা করবো আমার মানে টাইম অনুযায়ী আমি এই মানে কোয়ান্টিটিটাকে বাড়ানোর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, যাতে তারাও এই 1000 rupees প্রাইস ব্র্যাকেটের মধ্যে একটা খুব ভালো এয়ারফোনের সম্বন্ধে জানতে পারে এবং তাদের যদি ইচ্ছা থাকে তাহলে তারা অবশ্যই যেতে কিনতে পারে। সত্যি খুব ভালো একটা হেডফোন। আর কমেন্ট করে জানান আমাকে যে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো জানার কিছু থেকে থাকে বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে বা আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে আমার ভিডিওর উপরে। অনেকের অনেক রকমের মন্তব্য থাকতে পারে কারণ আমার ভিডিওর কোয়ালিটি সত্যিই এখনও পর্যন্ত খুব একটা ইম্প্রুভ করেনি। তো যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর পাশে যে বেল নোটিফিকেশান বাটনটি রয়েছে সেটাকেও এনেবল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে খুব ইনস্ট্যান্টলি নোটিফিকেশানগুলো চলে যায়। আমার আপকামিং ভিডিওতে আপনাদের আরও 2 or 3 হেডফোনের রিভিউ দেখতে পাবেন, যেগুলো হচ্ছে MI-এর 699-এর যে হেডফোনটি রয়েছে সেটাকে আমি পারচেস করেছি, আর 399-এর যে হেডফোনটি আছে সেটাও আমি পারচেস করেছি। তো চেষ্টা করবো আমি পরের রোববারগুলির মধ্যে এগুলোর ভিডিওগুলি বা খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো আপনাদের যাতে এই ভিডিওগুলি প্রোভাইড করতে পারি। আর আরও অনেক রকমের ভিডিও আসতে চলেছে, তো মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্যাট বেল আইকন ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশান। আর আমি আপনাদের সঙ্গে দেখা হবে আপনার আবার সেই নতুন ভিডিওতে। তো তখন ততদিন অবধি ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর নববর্ষ সবার খুব ভালো কাটুক। বাংলা নববর্ষ তো বাঙালিদের একটা একটা শুভেচ্ছা জানানো তো বানতাই হয়। তো সবাই খুব ভালো কাটুক, সবার এই নববর্ষ খুব ভালো কাটুক, ঠিক আছে? নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সৌরভ টেকওয়ের পক্ষ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে, বাই বাই।